হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গত পর্বে আমি আলোচনা করেছিলাম কিভাবে আমরা হাইপারভিটি ইনস্টল করব। এখানে অনেক ফিচারই আমি স্কিপ করে গিয়েছিলাম, এটার কারণ হচ্ছে টিউটোরিয়ালটা যাতে অনেক লং না হয়। টিউটোরিয়ালটা যদি একটু বড় হয়ে যায় তো টিউটোরিয়ালটা পুরোটা কভার করার ভিতরে একটি অনীহা জন্মায় এই কারণে। তো এটা আমাদের হাইপারভি, আপনারা এখানে সার্চ করে নিয়ে আসবেন, সার্চ করলে চলে আসবে। তো আমি আমার টাস্ক বারে এটা পিং করে রাখছি, টাস্ক বার থেকে আমি ওপেন করলাম, এটা হাইপারভি ইন্টারফেস। তো গত টিউটোরিয়ালে আমি এই অবধি দেখিয়েছিলাম। তো এখন খেয়াল করুন যে আমি হাইপারভিতে নতুন ডেস্কটপ ক্রিয়েট করব বা আমার পিসি ক্রিয়েট করব, সে অপশনগুলো এখানে নাই। তো অপশনটি আমার এনেবল করা লাগবে। তো দুইটা অপশন একই সাথে আমি গত পর্বে এনেবল করি নাই। দুইটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এগেইন আমার কন্ট্রোল প্যানেলে যেতে হবে। আপনারা জানেন যে কয়টি হইতে আমরা কন্ট্রোল প্যানেলে যেতে পারি, কারণ আমার প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি বিষয়টি দেখিয়েছিলাম। তো কন্ট্রোল প্যানেলে আসার পরে এখানে ভিউ বাই ক্যাটাগরিজে আমি আনইনস্টলের প্রোগ্রামে যাব। তো এখান থেকে টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ এই অপশনটিতে ক্লিক করব। এখানে খেয়াল করুন উইন্ডোজের অন্যান্য ফিচারগুলো সহ, এটা গত পর্বে আমি আলোচনা করছি, সেই জন্য আসলে এখন ডিটেলস বলছি না। যারা আমার গত পর্বে টিউটোরিয়ালটা দেখেননি ইউটিউব চ্যানেল থেকে দেখে নিয়ে। তো এখানে এক্সপ্লোর করার জন্য প্লাস চিহ্নে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন হাইপারভি ম্যানেজমেন্ট টুলস, তো এটাতে আমার ক্লিক করা লাগবে। কেন লাগবে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমাদের হাইপারভিটা অন করি, অন করার পরে খেয়াল করুন আমি একটি আমার হাইপারভিটা সার্ভার অথবা লোকাল মেশিনের সাথে কানেক্ট যদি করতে চাই তাহলে একটি এরর মেসেজ দিবে। তো আমি এটি ক্লিক করলাম। আমি অ্যানাদার কোনো কম্পিউটার না, আমার লোকাল কম্পিউটারের সাথে কানেক্ট করতে চাচ্ছি। তো এটা ক্লিক করার পর আমি যখন ওকে প্রেস করব, সেখানে বলছে যে আমার ডেস্কটপটা ক্রিয়েট করার জন্য ভার্চুয়াল মেশিনের যে ম্যানেজমেন্ট সার্ভিস আছে সেখান থেকে সবগুলো ফিচার আমার কানেক্ট বা অ্যাক্টিভ করা নাই। এখানে খেয়াল করুন, তো এটি অ্যাক্টিভ করে নিতে হবে। তো এটা হচ্ছে মূল কারণ, সে কারণেই আমি আসলে টোটাল বিষয়টা না দেখিয়ে এখানে আপনাদের নিয়ে আসছিলাম। তো এটা হচ্ছে হাইপারভি ম্যানেজমেন্ট টুলস। তো এখানে প্লাস চিহ্নে ক্লিক করব আমরা, হাইপারভি ম্যানেজমেন্ট টুল, হাইপারভি জিইউ আর গ্রাফিক্যাল ম্যানেজমেন্ট টুলস, এটা আমাদের এনেবল আছে। হাইপারভি মডিউলস ফর উইন্ডোজ পাওয়ার শেল অর্থাৎ কমান্ড মোডে কাজ করার জন্য, তো এটা আমাদের অ্যাক্টিভ করা আছে। আপনারা চাইলে ডিঅ্যাক্টিভ করে দিতে পারেন, তো ডিঅ্যাক্টিভ না করাটাই বেটার, এগুলো আমাদের লাগবে একটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার পরে। নিচে যে অপশনটা সেই প্লাস চিহ্নে ক্লিক করুন। এক্সপ্লোর করার পরে এখানে খেয়াল করুন যে হাইপারভি সার্ভিসেস, তো আমরা এটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করলাম, টিক মার্ক করে দেওয়ার পরে এখন আমি ওকে করব। ওকে করলে আমার পিসিটা রিস্টার্ট দিতে বলবে। পিসিটা রিস্টার্ট হওয়ার পরে আমার হাইপারভিতে অন্য অন্য ফিচারগুলো চলে আসবে। তার পরবর্তীতে আমরা তৈরি করতে পারবো আমাদের ভার্চুয়াল ডেস্কটপ এবং সেখানে অপারেটিং সিস্টেমও আমরা লোড করতে পারবো। তো ওকেতে প্রেস করলাম, ফাইলগুলো লোড করছে সার্চ করে, এটা অলরেডি বিল্ড ইন ওএস এর ভিতরে আছে, একটু সময় নেবে হয়তো বা। হ্যাঁ, ফাইলগুলো অ্যাপ্লাই চেঞ্জ, আমি যে চেঞ্জটা করছি সে ফাইলগুলো লোড করছে, খেয়াল করুন, তো একটু সময় নিচ্ছে। হ্যাঁ, ফাইলটা লোড হওয়ার পরে উইন্ডোজ এই টোটাল রিকোয়েস্টটা আপনার লোড করার পরে আমাকে রিস্টার্ট দিতে হবে। তো রিস্টার্ট দিয়ে আমি ফিরছি, রিস্টার্ট দেওয়ার পরে আমি ফিরে আসলাম এবং হাইপারভিটা অন করার পরে এখানে খেয়াল করুন রাইট সাইডে অনেকগুলো অপশন এনেবল হয়ে আছে যেটি পূর্বে ছিল না। এবং এখানে অ্যাকশনে যদি আপনি ক্লিক করেন, খেয়াল করুন অনেকগুলো অপশন শো করছে, নিউ ইম্পোর্ট ভার্চুয়াল মেশিন, হাইপারভি সেটিংস, ভার্চুয়াল ম্যানেজার, স্যান, এডিট ডিক্স এবং অনেক অপশনই আছে। তো এগুলা আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করব। আজকে যেটি আপনাদের দেখাবো কীভাবে একটি নতুন পিসি তৈরি করবেন এবং সেই পিসির ভিতরে আপনি ওএস বা অপারেটিং সিস্টেমটি রান করবেন, সেটি অনেক উপায়ে করা যায়। একটি হচ্ছে এখানে নিউতে আমি ক্লিক করে ভার্চুয়াল মেশিন, এটা যখন ক্লিক করব আমি ভার্চুয়াল মেশিন ক্রিয়েটের অপশন পাবো, অথবা এখান থেকে অ্যাকশানে যে নিউতে ক্লিক করলে ভার্চুয়াল মেশিনের অপশনটি পাবো। ইচ্ছে আপনি যেখান থেকে ইচ্ছে করতে পারেন। তো আমি এখান থেকে করলাম, এখানে ক্লিক করার পরে দেখুন নতুন একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। তো
কিছু রিকোয়ারমেন্টের বিষয়ে এখানে মেসেজ করছে ওরা, যে বিফোর ইউ বিগিন, তুমি শুরু করার আগে কিছু কিছু কাজ করা লাগবে। তো এটা আপনারা পড়ে নিন, আমি পড়ছি, জাস্ট এখন আর সময় কিল করতে চাচ্ছি না, আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় দেখুন, আর সব থেকে বেটার ওয়ে হচ্ছে যখন কোনো মেসেজ শো করে সেটা পড়া, কারণ ওই মেসেজটার ভিতরে আপনার টোটাল ইনফরমেশন দেওয়া থাকে। তো আমরা সাধারণত পড়তে চাই না, বা ইংরেজি অনেকের বুঝতে সমস্যা হতে পারে, বেসিক্যালি আমারই সমস্যাটা হয়। তো এখানে মেসেজটার মাধ্যমে বলতে চাচ্ছে আপনার পিসির নামটা কী হবে, যেটা আপনাকে হেল্প করবে বুঝতে যে আসলে পিসিতে আপনার কোন অপারেটিং সিস্টেম আছে, বা কী জন্য পিসিটি আপনি ক্রিয়েট করছিলেন। হতে পারে অনেক সময় হাইপার ভিতে আপনি বা ভার্চুয়াল মেশিন একের অধিক অপারেটিং সিস্টেম দিবেন, এবং আমরা দিয়েও থাকি। তো যেহেতু এখানে আমি উইন্ডোজ সার্ভার 12 ইনস্টল করব, তো আমি এটার নাম আমার মতো করে দিলাম W12 বোঝার জন্য। দেন নেক্সট করব। নেক্সট করার পরে এখানে দুইটি অপশন আসছে, জেনারেশন 1 এবং জেনারেশন 2। তো ফিচারটা আপনারা একটু পড়ে দেখবেন, দুইটা ইন্টারফেস আছে এবং দুইটা সুবিধা আছে। সাধারণত জেনারেশন 1 এ দিলে হাইপার ভিতে আপনার হচ্ছে USB-গুলো সাপোর্ট করে না, এবং জেনারেশন 2 দিতে হলে আরও কিছু কিছু ফিচার এনাবল করে নিতে হয়। তো আমি জেনারেশন 1 এ দিয়ে, যেহেতু বেসিক লেভেলে বাই ডিফল্ট যেটি আছে সেটি দিয়ে আমি নেক্সট করলাম। দেন নেক্সট, এখন এখানে বলতেছে আপনার র্যাম কি পরিমাণ নেবেন। তো আমি এখানে 2GB নেই, আপনি ইচ্ছা করলে আরও নিতে পারেন, আপনার ইচ্ছা সেটা। আমি 2GB নিলাম, এবং দেন এটা ইউজ ডাইনামিক মেমোরি ফর দিস ভার্চুয়াল মেশিন, অবশ্যই অলওয়েজ এটা টিক মার্ক করে দিবেন, আনচেক করবেন না। যদি আনচেক করেন তো এটা স্ট্যাটিক হয়ে যাবে, ডাইনামিক হলে যতটুকু মেমোরি আপনার দরকার সে পরিমাণ মেমোরি আপনার ফিজিক্যাল মেশিন থেকে নিবে। আর যদি আপনি হচ্ছে স্ট্যাটিক করে দেন তো পুরো যে পরিমাণ মেমোরি আপনি এখানে ইনপুট করছেন, আমি যেমন 2GB ইনপুট করছি, তো আমার ফিজিক্যাল মেশিন থেকে 2GB স্ট্যাটিকই নিই। তো এটি একটি সমস্যা, জাস্ট এই কারণে আমরা এখানে চেক মার্ক করে দিব। অনেক সময় বাই ডিফল্ট এটা চেক মার্কই থাকে, তো আমরা বাই ডিফল্ট দেখছি চেক মার্ক ছিল, তো আমরা ডাইনামিকই নিয়ে দেন নেক্সট করলাম। তারপর এখানে বলতেছে আপনার নেটওয়ার্ক কনফিগারেশন, তো আমরা আপাতত নট কানেক্ট করলাম, কারণ আমরা এখনও ভার্চুয়াল কোনো আপনার সুইচ তৈরি করি না এখানে। তো এটা পরবর্তীতে আমি আলোচনা করব ধারাবাহিকভাবে, টোটাল ডিটেলস বিষয়গুলো আমি বলার চেষ্টা করব আমার টিউটোরিয়ালে। তো বাই ডিফল্ট নেটওয়ার্ক কনফিগারেশনটা আমি নট কানেক্টেড করে নেক্সট করলাম। এই অংশটা মোস্ট ইম্পর্টেন্ট, কানেক্টেড ভার্চুয়াল হার্ড ডিস্ক। তো এখানে আপনি একটি ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট করতে পারেন। তো প্রথম অংশটা হচ্ছে আপনার ভার্চুয়াল হার্ড ডিস্কের নাম কী হবে, আপনি আপনার ইচ্ছা মতো এখানে নাম দিতে পারেন, অথবা OS-এর যে নামটি, অর্থাৎ আপনার ভার্চুয়াল মেশিনে যে নামটি আপনি এর আগে ইনপুট করছিলেন সে নামটি এখানে বাই ডিফল্ট গেদার করছে। দুই হচ্ছে লোকেশন, আপনার ভার্চুয়াল হার্ড ডিস্কের লোকেশন কোথায় হবে। এখানে সি ড্রাইভে বাই ডিফল্ট দেওয়া আছে, তো ব্যাকআপের জন্য এবং সেফটি পারপাসে আমরা সি ড্রাইভে না দিয়ে অন্য ড্রাইভে দিব। কেন দিব, অনেক সময় হতে পারে সি ড্রাইভ ক্র্যাশ করতে পারে, বা সি ড্রাইভে স্পেসটা কম, অথবা সি ড্রাইভে আমি অন্য অন্য কাজের জন্য ইউজ করি, তো অন্য জায়গায় দিলে আমাদের জন্য বেটার হয়। তো এখানে ব্রাউজ এই অপশনটিতে ক্লিক করে আপনি কোথায় আপনার ভার্চুয়াল মেশিনটি রাখতে চাচ্ছেন সে অংশটা চিনিয়ে দিলেন, আমি এখানে রাখতে চাচ্ছি, সিলেক্ট ফোল্ডার। দেন নিচে আসছে সাইজ, অর্থাৎ হার্ড ডিস্কের সাইজ কেমন হবে এবং সর্বোচ্চ কতটুকু নিতে পারবে, সর্বোচ্চ 64 TB হার্ড ডিস্কও নিতে পারবে। তো আমি এখানে আমার ইচ্ছা মতো একটি দিতে পারি, বাই ডিফল্ট 128 GB থাকে, আমি এখানে ইউজ করলাম 30, জানি আমরা 16 থেকে 20 GB হার্ড ডিস্ক আমরা যদি নেই তাহলে এটা ইনস্টল করতে পারবো, তো আমি 30 দিলাম। দিয়ে নেক্সট করার আগে আরেকটি ইম্পর্টেন্ট কথা, এটি আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের দেখাবো, ইউজ অ্যান এক্সিস্টিং ভার্চুয়াল হার্ড ডিস্ক। যদি আপনার কোনো ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট করার থাকে তো আপনি এই অপশনটি চুজ করতে পারেন, যেহেতু আমরা ফ্রেশ ওয়েজ দিচ্ছি এখানে, তো আমাদের আগে থেকে ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট করা নাই। তো পরে এই বিষয়টা আমি পরে দেখাবো, যদি থাকে আপনার তো আপনি এখানে এটা চুজ করে দিতে পারেন, চুজ করে পাচ্ছে এখানে দেখিয়ে দিতে পারেন। তো আমরা আসলে এই অপশনটা চুজ করব না, আমরা প্রথম অপশনটা চুজ করলাম, এবং নিচে আর একটি বিষয় আছে যে অ্যাটাচ এ ভার্চুয়াল হার্ড ডিস্ক লেটার, আপনি পরবর্তীতে ভার্চুয়াল হার্ড ডিস্ক এখানে অ্যাড করতে চাচ্ছেন কি না।
তো আমি এখনই চাচ্ছি, জাস্ট এই কারণে বাই ডিফল্ট রেখে আমি নেক্সট করলাম। নেক্সট করার পর এইটাও আর একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আসলে প্রতিটি অংশে ইম্পর্টেন্ট, আপনার যে অপারেটিং সিস্টেমটা সেটা কি এখনই আপনি ইনস্টল করতে চাচ্ছেন ক্রিয়েট এপিসিতে নাকি পরবর্তীতে ইনস্টল করতে চাচ্ছেন? আপনি নিচ্ছে এখনই ইনস্টল করতে চাচ্ছেন বা আমি এখনই ইনস্টল করব, তো আমি ইনস্টল অ্যান্ড অপারেটিং সিস্টেম ফর দ্য বুটেবল সিডিআর রম এই অংশটা চেকমার্ক করব। দেন এখানে আমি ফিজিক্যাল সিডি বা রম থেকে অপারেটিং সিস্টেম লোড করতে পারি অথবা আইএসও ফাইল বা ইমেজ ফাইল যেটা বলি সেখান থেকে আমি লোড করতে পারি, তো সেটা আপনার ইচ্ছা। তো ইমেজ ফাইল হলে এখানে ক্লিক করবেন, দেন ব্রাউজ করে আপনার ইমেজ ফাইলটা দেখিয়ে দিবেন অথবা আইএসও ফাইলটা এখানে লিঙ্ক আপ করে দিবেন। তো আমি ফিজিক্যালে চাচ্ছি, জাস্ট ফিজিক্যালে ক্লিক করলাম, অথবা যদি আপনার বুটেবল কোনো ফ্লপি ডিস্ক থাকে তো উপরের দুইটি অংশেই বেসিক্যালি এখন ইউজ হয়, নিচেরটা হয় না। তো যদিও আপনার থেকে থাকে তো এটা ক্লিক করে এখানেও আসলে ফাইলের পাথটা আপনি ইনপুট করে দিবেন। তো ইনস্টলিং অপারেটিং সিস্টেম আমি চাচ্ছি ফিজিক্যাল সিডি অথবা ডিভিডি থেকে, এটা করে আমি নেক্সট করব। নেক্সট করার পরে এখানে খেয়াল করুন যে কমপ্লিটিং দ্য নিউ ভার্চুয়াল ইউজার, এটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এবং আমি যে কাজগুলো এর পূর্বে করছি সেটা একটা সামারি এখানে শো করছে। আমি আমার পিসির নাম দিয়েছিলাম WTL, জেনারেশন চুজ করছিলাম 1, মেমোরি ইউজ করছিলাম 2GB র্যামটা, নেটওয়ার্ক আমি নট কানেক্ট করে আসছিলাম, হার্ড ডিস্কের পাথটা এখানে শো করছে এবং অপারেটিং সিস্টেম, এটা করে আমি ফিনিশ করে দিব। তো ফিনিশ করে দিলে আমার ভার্চুয়াল মেশিনটি ক্রিয়েট হয়ে যাবে। তো রিস্টার্ট দেওয়ার পরে এখন খেয়াল করুন আমি যদি আমার ভার্চুয়াল পিসটা কানেক্ট করতে চাই তাহলে এরোটি শো করবে না, ডাবল ক্লিক করলাম আমি, দেন এখানে স্টার্ট বারে মানে মেনুটিতে ক্লিক করলাম স্টার্ট করার জন্য। খেয়াল করুন এখন গতবার যে এরোটি আমার শো করছিল এরোটি এখন শো করছে না, ও এখন অপারেটিং সিস্টেম লোড করছে, বড় করে দিলাম। খেয়াল করুন ফিজিক্যাল মেশিনে যে ফিচারগুলো আপনারা দেখতে পান অপারেটিং সিস্টেম লোড করার সময় ভার্চুয়ালের ঠিক একই, জাস্ট শুধু ভার্চুয়ালাইজেশন, এটা ছাড়া আর কোনো অপশনই নাই। মানে আপনার একের অধিক পিসি ইউজ করা লাগলো না, একই পিসিতে আপনি একের অধিক ওএস দিতে পারবেন, যেটি আমি গত পর্বেও বলেছিলাম। তো অপারেটিং সিস্টেমটাও লোড করছে, টোটাল ইন্টারফেসটা দেখিয়ে দিই এবং সাথে সাথে আমি চেষ্টা করবো আজকে যারা হার্ড ডিস্ক পার্টিশন করতে পারেন না সেটি কিভাবে করা যায়, সাথে সাথে আপনার অপারেটিং সিস্টেমটা কিভাবে লোড করবেন আপনি, দুইটা টিউটোরিয়ালই একই সাথে করবো। যদিও বা একটু বড়ো হয়ে যায় তো ধৈর্য ধরে দেখবেন, এবং সব থেকে বেটার হয়ে হচ্ছে যদি টিউটোরিয়ালটা বড়ো হয় তো আপনি পজ করে করে এটি প্র্যাকটিস করবেন। কম্পিউটারে ম্যাক্সিমাম আমাদের যে সমস্যাটা হয় আমরা যখন দেখি তখন বিষয়টা ইজি মনে হয়, বাট এই বিষয়টা যদি আমরা প্র্যাকটিস না করি নিজস্বভাবে তাহলে এই জিনিসটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আপনারা ভিডিওটি পজ করবেন এবং প্র্যাকটিস করবেন, দেন পজ করবেন এবং প্র্যাকটিস করবেন, তার পরবর্তীতে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তো আমাদের ফেসবুকের পেজে অথবা আপনি আমার ইউটিউবে কমেন্ট করে জানাতে পারেন, এবং যদি টিউটোরিয়ালের ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো কিছু অ্যাড করতে হয় তো সেটিও যদি আপনি আমাকে রিকমেন্ড করেন তো আমি আসলে উপকৃত হব, কারণ আমি এখন একজন স্টুডেন্ট আইটি, পাশাপাশি টিউটোরিয়াল তৈরি করছি আপনাদের উপকারের স্বার্থেই। তো আমাদের অপারেটিং সিস্টেমটা লোড হচ্ছে আর কথা একটু মনে হয় আমি বেশি বলি, তো সেটা আসলে আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্যই। আমি চুপচাপ যদি ভিডিও করে যাই আর ডিটেলস না বলি তাহলে আসলে বেসিক লেভেলে একটা ল্যাক্স থেকে যাবে, যেটা পরবর্তীতে আপনি যখন রিয়েল ফিল্ডে কাজ করতে যাবেন তখন এই সমস্যাগুলো আপনার সামনে উপস্থিত হবে। তো এই কারণে কথাটা বলি, মানে বেসিকটা একটু ডিটেলস বলার চেষ্টা করি আপনাদের সামনে আমি যতটুকু জানি। আমাদের অপারেটিং সিস্টেমটা এখন লোড হচ্ছে, খেয়াল করুন অ্যাজ লাইক আমার ফিজিক্যাল মেশিনে যেভাবে অপারেটিং সিস্টেমটা লোড হয় সেভাবে এখানেও লোড হচ্ছে। তো এটা হচ্ছে ইন্টারফেস। এখন এই টিউটোরিয়ালে আপনার দুটি উপকার হবে, এক কিভাবে অপারেটিং সিস্টেম লোড করবেন সেটিও জানা হয়ে গেল, আবার ভার্চুয়ালাইজেশনে কিভাবে লোড করবেন একই। তো আমরা নেক্সট করব। এখানে অনেকে একটা ভুল করে, কিবোর্ডটা যদি আপনি ইউএসএ না দিয়ে এখানে আপনার ইউনাইটেড স্টেট দেন তো আপনার কিবোর্ডের অনেক ফিচার কাজ করবে না, মানে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ইউজ করি, যেমন অ্যাট দ্য রেট যদি আপনি ক্লিক করেন তখন অ্যাট দ্য রেট বাটনটা উঠবে না, এই জন্য বাই ডিফল্ট যে অবস্থায় আছে আমি সেই অবস্থায় রেখে দিলাম। আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপনি টাইম জোনটা চেঞ্জ করে দিতে পারেন। তো টাইম জোনটা আমরা এখান চেঞ্জ না করে আমরা পরবর্তীতে চেঞ্জ করবো, অথবা আপনি এখান থেকে করতে পারেন। ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ আপনি ইনস্টল করতে চান সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, অ্যারোকিতে ক্লিক করলে এখানে অপশন আসবে। বাট একটাই অপশন শো করছে, কারণ যেহেতু অপারেটিং সিস্টেমটা বিল গেটসের
এবং ওনার জন্ম আমেরিকায়, সো দ্যাট উনি এখানে আর কোনো অপশন দেননি। টাইম জোন আপনি যেহেতু বাংলাদেশ, এখান থেকে আপনি টাইম জোন চেঞ্জ করে দিতে পারেন। আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম, তাহলে পরবর্তীতে সমস্যা হবে না। আপনি নাও পারেন, কিবোর্ডটা বাংলা তো আমি বাংলা দিব না, আমি দেবো ইউএসএ, ইউনাইটেড স্টেট, এখানে খেয়াল করুন। যদি আপনি ইউনাইটেড কিংডম দেন তো প্রবলেম ফেস করবেন, দিয়ে দেখবেন কি প্রবলেম হয়। তো আমি নেক্সট করলাম, এখন ইনস্টল আমি রিপেয়ার করব না, যেহেতু আমি ফ্রেশ ওএস লোড দিব। সো আমি ইনস্টলে ক্লিক করব, অপারেটিং সিস্টেমটা ইনস্টল হচ্ছে। খেয়াল করুন, আপনি এখান থেকে চুজ করে নেবেন আপনি কোন অপারেটিং সিস্টেমটা এখানে অ্যাক্টিভ করতে চাচ্ছেন। চারটা ভার্সন, উইন্ডোজ সার্ভার 12 R2 স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে কোর ইনস্টলিং, একটা হচ্ছে জিও অর্থাৎ গ্রাফিক্যাল মোড, এবং সেটা হচ্ছে ডাটা সেন্টার। তো আমরা ডাটা সেন্টারটা দিব, কারণ ডাটা সেন্টারে অনেক ফিচার পাবো এবং এই বিষয়ে পরবর্তীতে আমি আরও ডিটেলস আলোচনা করবো। তো আমরা এখন ডাটা সেন্টারটা দিব এটা দিয়ে। আর আপনি যদি চান যে না আপনি উপরে যে কোনো একটি ইউজ করবেন, তো সেটা আপনার ব্যাপার। আমি ডাটা সেন্টারটা কেন দিচ্ছি এ বিষয়ে আমি পরবর্তী টিউটোরিয়ালে ডিটেলস বলার চেষ্টা করব, এখন কথা বলতে গেলে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। তো নেক্সট করলাম, নেক্সট করার পরে ওদের লাইসেন্স টার্মস কিছু এগ্রিমেন্টের মেসেজ এখানে শো করছে, আপনারা পড়ে দেখবেন কি বলছে। আমি এটা অ্যাকসেপ্ট করে দিলাম, মেনে নিলাম। তো অ্যাকসেপ্ট করে দেন, নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে এসে অনেক একটু সমস্যায় পড়ে যে আমি কোনটা দিব, আপগ্রেড নাকি কাস্টম ইনস্টল। তো আমি কাস্টম ইনস্টলই দেবো, যেহেতু আমি একদম ফ্রেশ ওয়েস লোড করছি, আমার কোনো ওয়েস লোড নাই, এখানে আছে আপগ্রেড করার বিষয়। আমরা কাস্টমে ক্লিক করব, ক্লিক করার পর এখানে খেয়াল করুন আমাদের হার্ড ডিস্কটা শো করছে, 50 GB মতো আমি নিয়েছি। তো এখানে আপনি নিউ করে সাথে হার্ড ডিস্ক পার্টিশনটা আমি দেখিয়ে দিলাম, ক্যানসেল করলাম এগেইন। খেয়াল করুন এটা আমাদের হার্ড ডিস্ক সিলেক্ট আছে, তো আমি এখানে নিউ করব। যদি হার্ড ডিস্ক পার্টিশন করতে চাই, হতে পারে আপনার এখানে 512 অথবা 1 TB হার্ড ডিস্ক আছে। তো নিউতে ক্লিক করার পরে এই যে অপশনটা দেখছেন, এখানে আপনি হার্ড ডিস্কের সাইজ অর্থাৎ সি ড্রাইভ, যেখানে আপনি ওএসটা লোড করবেন সেটা কী পরিমাণ জায়গা নেবে সেটা এখানে দেখিয়ে দিতে পারেন। এটি অবশ্যই MB হবে। আমরা সাধারণত জানি যে 1024 অর্থাৎ 1024 MB সমান 1 GB। তো আমি কত GB চাচ্ছি সেটা ডিপেন্ড করবে আমি এখানে যে পরিমাণ MB কনভার্ট করব। তো আমি যদি আপনার হচ্ছে অর্ধেক চাই, যে 50 GB না, আমি এখানে 30 চাই, 30 × 1024। তো আমি এখানে দিলাম 35000, অ্যাপ্লাই, ওকে করলাম। ওকে করার পরে আমার হার্ড ডিস্কটাকে পার্টিশন করবে, দুইটা পার্টিশন করবে, এখানে খেয়াল করুন এই একটা এবং এই একটা। তো আপনার ফিজিক্যাল হার্ড ডিস্কের পার্টিশন আপনি এভাবে করতে পারেন। আর যদি আগে থেকে অপারেটিং সিস্টেম দেওয়া থাকে, সে ধরুন আমার এটা আগে থেকে অপারেটিং সিস্টেম দেওয়া আছে, তো আমি এটাকে ফরম্যাট করে দিব। আর যদি ফরম্যাট করে দিলে কি হবে, আমার অপারেটিং সিস্টেম যেটা আছে পুরাটনটা সেটি আর হার্ড ডিস্কে থাকবে না, ক্লিন হয়ে যাবে। আর যদি চাই না যে আমি পার্টিশন ডিলিট করে দিব, তো আমি পার্টিশন এখান থেকে ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলে দেখুন আমার পার্টিশন আর নাই, আগের অবস্থানে চলে আসছে। আর পুরোটা হচ্ছে সিস্টেমের জন্য রিজার্ভ রাখছে 350 MB। তো এটা হচ্ছে হার্ড ডিস্কের পার্টিশন, খুব একটা জটিল এবং ভয়ের কিছু নাই, আপনার ফিজিক্যালি এটা ট্রাই করতে পারেন। আমার এখন ফরম্যাট করার দরকার নাই এবং এটা আনলোকেটেড আছে, আমি নিউতে ক্লিক করে যেটাই আছে ওটাই অ্যাপ্লাই করে দিতে পারি, অথবা ওএস লোড করার পরে আমার ফিজিক্যাল ম্যাচিং তো সেটা করতে পারি। অনেকে এখানে যখন আনলোকেড থাকে তখন দেখে যে আমি 4টা পার্টিশন করছি হার্ড ডিস্কের, বাট আমার ফিজিক্যাল ম্যাচিং এ মাত্র 2টা পার্টিশন দেখছে। ভয় পাওয়ার কিছু নেই, ওটা ম্যানেজ থেকে বা প্রপার্টিস থেকে আপনি ঠিক করে নিতে পারেন এটাই। তো এখন নেক্সট করব, কারণ আমি চাচ্ছি আমার এখানে হার্ড ডিস্ক অপারেটিং সিস্টেমটা লোড হবে। নেক্সট, খেয়াল করুন আপনি ফিজিক্যাল মেশিনের যে ইন্টারফেস যে ফিচারটা দেখেন, এখানেও সে একই ইন্টারফেস এবং একই ফিচার দেখাচ্ছে। তো অপারেটিং সিস্টেমটা লোড হচ্ছে, তো লোড হওয়ার পরে আমি ফিউশন হয়ে গেল। খেয়াল করুন এখন পরবর্তী দুইটা ফিচার, ইনস্টলিং ফিচার দ্রুত হয়েছে, ইনস্টলিং আপডেট, হ্যাঁ সেটাও কমপ্লিট হয়ে যাবে, তিন হ্যাঁ হয়ে গেছে, এখন ফিনিশ। এটি খেয়াল করুন পিসটি রিস্টার্ট দিতে বলছে, অথবা অটোমেটিকলি 8 সেকেন্ড পরে রিস্টার্ট নিয়ে নেবে। আপনি এখান থেকে রিস্টার্ট করতে পারেন, অথবা অটোমেটিকলি ও ঠিক 10 সেকেন্ডের ভিতরে রিস্টার্ট নিয়ে নেবে, আপনি যেটা ইচ্ছা করেন। তো সময় বাঁচানোর জন্য আমরা অনেক সময় রিস্টার্ট দেই। খেয়াল করুন পিসটি রিস্টার্ট করছে, তো রিস্টার্ট করার সময় অবশ্যই আপনার বুট ফাইলটি রিমুভ করে দিবেন ফিজিক্যালে যখন এটি করবেন, অথবা যদি কোনো সিডি থাকে তো সেটা যদি USB দিয়ে দিয়ে থাকেন তো USBটি রিমুভ করবেন, আর যদি ISO ফাইল থাকে তো কিছুই করা লাগবে না আপনার। বাট অনেক সময় প্রবলেম করে, এগেইন আপনার হচ্ছে লোড করতে চাই, যদি আপনার USB অথবা CDটি রিমুভ না করেন রিস্টার্টের সময়। আমাদের PCটি রিস্টার্ট
হচ্ছে যে মেসেজগুলো এখানে শো করে পিসিটি রেজিস্টার্ড হওয়ার পরে, তো একটু মনোযোগ দিয়ে মেসেজগুলো দেখবেন কি বলতে চাচ্ছে মেসেজটাই। আর একদিনে 5টা ফিচার 5টা আইটেম আর স্টাডি করার দরকার নাই, একটি করেন মনোযোগ দিয়ে এবং ডিপলি করেন, তাহলে দেখবেন যে ওই জিনিসটা বারবার আপনার ভুল হচ্ছে না। আমাদের সমস্যা হচ্ছে আমরা একই সাথে অনেকগুলো ফিচার বা অনেকগুলো আইটেম শিখতে চাই ভাষাভাষাভাবে, যার কারণে পরবর্তীতে আমাদের এই সমস্যাটা হয়। একটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যদি আপনি পরিপূর্ণবিহীন সফলতা চান তাহলে এক সময় সেই সফলতা হারিয়ে যায়, আর যদি আপনি পরিপূর্ণ হওয়ার চেষ্টা করেন সফল না হলেও সফলতা একদিন আপনার দোরগোড়ায় এসে হাজির হবে। তো এই জন্য আমরা পরিপূর্ণ হওয়ার চেষ্টা করব। সেটিংসটি খেয়াল করুন, আর পাসওয়ার্ড পলিসি আমরা জানি মিনিমাম 8 ক্যারেক্টার লেন্থ হবে, এবং আপার এবং লোয়ার ক্লাসের কম্বিনেশন সিম্বল বা নাম্বারিক্যাল সংখ্যা এগুলো দিয়ে করবেন আপনাদের ইচ্ছা। তো বাই ডিফল্ট আমাদের এখানে খেয়াল করুন ইউজার নেমটি বাই ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটরই আছে, যে কোনো অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে বাই ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটরই থাকে। তো এখন আমরা এখানে একটা পাসওয়ার্ড ইউজ করব। তো আপনি এখানে যে চোখের মতো চিহ্নে দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে আপনি দেখতে পারেন যে আপনার এখানে কি পাসওয়ার্ড আপনি দিয়েছেন। তো আমি একটা পাসওয়ার্ড এখানে দিই, খেয়াল করুন এখন এই চোখে যদি আমি ক্লিক করে ধরে রাখি, ছেড়ে দিই তাহলে সময়ের জন্য দেখাচ্ছে, আমি তো ক্লিক করে ধরে রাখলাম। দেখুন রাইট লেফট ক্লিক করে প্রেস করে রাখতে পারেন আপনি, আপনার মাউস থেকে যখন প্রেস করে রাখছেন তো কি পাসওয়ার্ড আপনি এখানে দিয়েছেন তো সেটি শো করছে। আর সব থেকে বেটার ওয়ে হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনার আপার এবং লোয়ার ক্লাস, তো গ্রুপ পলিসি হচ্ছে আপার ক্লাস সিম্বল ইউজ করা। এখন খেয়াল করুন এই ধরনের পাসওয়ার্ড আপনি দিতে পারেন, এটা একটু স্ট্রং হয় আর কি। এখানে রিটাইপ করুন কনফার্ম পাসওয়ার্ড, খেয়াল করুন আপনার পাসওয়ার্ডটি ঠিক আছে কিনা, দেন আপনি এখানে ফিনিশ করে দিতে পারেন। আমার পাসওয়ার্ডটা ম্যাচ করি নাই, আপনি ট্যাব প্রেস করে নিচের অপশন আসতে পারেন, দেন ফিনিশ, এন্টার প্রেস করে ফিনিশ করতে পারেন অথবা ফিনিশে ক্লিক করতে পারেন। তো এই অপশনগুলো একটু মনোযোগ দিয়ে দেখুন সার্ভার 12 এর ক্ষেত্রে। তো আমার ফিজিক্যাল মেশিনে আমি যদি কন্ট্রোল অল্ট আর ডিলিট প্রেস করি তাহলে অপশনটি রান হবে, বাট আমার ভার্চুয়াল মেশিনের ক্ষেত্রে আমি কন্ট্রোল অল্টার এবং এন প্রেস করব, কন্ট্রোল অল্টার এবং এন্ড ENT একসাথে এখন প্রেস করে এই অপশনটি আসবে। এখানে আপনি আমার পাসওয়ার্ডটা প্রেস করুন, দেন এন্টার, আমি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে লগ ইন হচ্ছি। বাই ডিফল্ট আমার ইউজার নেমটি অ্যাডমিনিস্ট্রেটরই থাকে। আর আজকে আমি একসাথে 3-4টা টিউটোরিয়াল আপনাদের দেখিয়ে দিলাম, সার্ভার 12 ইনস্টল, হার্ড ডিস্কের পার্টিশন, হাইপার ভি এরর। সো এটা বেশি বেশি প্র্যাকটিস করবেন, যেহেতু অনেকগুলো আইটেম আমি একসাথে কখনোই করতে চাই না, রিলেটিভ আইটেমের কারণে এটা একই সাথে করলাম। দেখা যাক আমাদের সার্ভার 12 আর 2 ইন্টারফেসটা কেমন দেখায়, পরবর্তী টিউটোরিয়ালে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব সার্ভার 12 আর 2 ইন্টারফেস অর্থাৎ সার্ভার ম্যানেজার ড্যাশবোর্ড। আজকে টিউটোরিয়ালটা এখানে রাখতে চাচ্ছি, তো আজকে টিউটোরিয়ালটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো যে কীভাবে আপনি সার্ভার ম্যানেজমেন্টের এই ড্যাশবোর্ডের সমস্ত ফিচার নিয়ে কাজ করতে পারবেন এবং এগুলোর পরিচিতি, কীভাবে ডেস্কটপ এক্সপিরিয়েন্সটা আপনি অ্যাক্টিভ করতে পারেন, ডেস্কটপ মোড সার্ভার সাধারণত থাকে না, আপনি রাইট ক্লিক করেন আপনার সে খেয়াল করুন এখানে পার্সোনালাইজ এই অপশনটা নাই, এটি কীভাবে অ্যাক্টিভ করবেন, কীভাবে আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি আর ডোমেন সার্ভিসটা ইনস্টল করবেন, কীভাবে আপনি অ্যাডহকটা ইনস্টল করবেন অর্থাৎ অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার। হ্যাঁ, তো এটি হচ্ছে সার্ভার ইন্টারফেস, তো আমি এটি কেটে দিলাম। আগামী পর্বে ইনশাল্লাহ আলোচনা করব কীভাবে আপনি এই কাজগুলো করবেন। তো এটি নিয়ে আসার জন্য খেয়াল করুন সার্ভার ম্যানেজমেন্ট, এটা ক্লিক করব, পাসওয়ার্ড ওভার করলে আসলে অপশনটির নাম কি এটি দেখিয়ে দেয়। তো এটি হচ্ছে আমাদের সার্ভার ম্যানেজমেন্টের ড্যাশবোর্ড। তো আগামী টিউটোরিয়ালে আমি আলোচনা করার চেষ্টা করব টোটাল ড্যাশবোর্ডটা নিয়ে, এখানে কোন কোন অপশন আছে এবং কী কী আপনি করতে পারবেন, কীভাবে আপনি আপনার সার্ভারে 12 ডেস্কটপ মোডটা আনতে পারবেন। অর্থাৎ এখানে রাইট ক্লিক করলে এটা আমি কেটে দিলাম, রাইট ক্লিক যদি আমি করি খেয়াল করুন এখানে পার্সোনালাইজ যে অপশনটা থাকে ডেস্কটপের সে অপশনটা নাই, সেটি কীভাবে আপনি এনেবল করবেন, কীভাবে আপনি
ADDS অথবা ADDC এনেবল করবেন, গ্রুপ পলিসি কিভাবে প্রদান করবেন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আজকে টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ এবং অবশ্যই ভালো থাকবেন।